किए था। या जय मोहनगर, वाड़ा गोल, वाड़ा गोल, रन, सुपर गोल। वेलकम बैक टू माय चैनल। ভিডিও স্টার্টিংটা দেখে হয়তো বুঝেই ফেলেছো কোথায় যাচ্ছি। তো আজকে কল্যাণী স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছি। আজকে মোহনবাগান ভার্সেস নেরুকা এফসির খেলা, তো স্টেডিয়ামে সেটাই দেখতে যাচ্ছি। মানুষজন এমনভাবে আমার দিকে তাকাচ্ছে যেন কী না কী করছি, ব্লগিং করছি। আর আমি বেসিক্যালি মোহনবাগান সাপোর্টার, বাট দ্যাট ডাজেন্ট মিন কি আমি ইস্টবেঙ্গলকে হেট করি কোনো। তবে বেসিক্যালি আমি মোহনবাগান সাপোর্টার ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। অ্যান্ড আজকে যাচ্ছি মোহনবাগানে খেলা দেখতে, কল্যাণী স্টেডিয়ামে। মোহনবাগান ক্লাবটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমার মনে হয় সেটা বোকামি হবে, কারণ এই ভিডিওতে জাস্ট ভিডিওটাকে লম্বা করা হবে আর কিছুই না। কারণ মোহনবাগান ক্লাবের সম্পর্কে সবাই জানে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব ইন কলকাতায় ফুটবল হিস্ট্রি। Finally guys, we are here at the stadium, কল্যাণী স্টেডিয়াম। এখানে প্রচুর টি শার্ট বিক্রি হচ্ছে, মোহনবাগানের ফ্ল্যাগ, টি শার্ট, টুপি, আর যদি গালে কেউ আর্ট করতে চাও তাহলে সেটাও করা যাবে। সবার প্রথমে বলি যে টিকিটটার কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেক ধরনের টিকিট রয়েছে, যেমন 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকা, 4 ধরনের টিকিট রয়েছে এখানে। তো তোমরা যে কোনো একটা নিতে পারো, এক একটা টিকিট, মানে বেশি দামের যে টিকিটটা সেটা VIP স্ট্যান্ড অবশ্যই হবে সেটা। তো আমি তোমাদেরকে দেখাই, আমি যে টিকিটটা নিয়েছি সেটা হচ্ছে 100 টাকার টিকিট, তো বাজেট কম আমার। খেলাটা স্টার্ট হয়ে গেছে, তো তোমরা এবার খেলাটাকে এনজয় করো। আমি সুইচ করছি ক্যামেরাটা। আবার কর্নার, কর্নার এন্ড গোল! ম্যাচ শুরু হতে না হতে 2 গোল, আর কি চাই, শুরু না হতে হতে 2 গোল। চলো চলো চলো, ও ও ও জিও জিও জিও, কাম অন কাম অন, যা খেলা হচ্ছে মানে 5-0 হয়ে যাবে।
ওরা বলই পাচ্ছে না। ওরা পায়ে বলই পাচ্ছে না, আর বল পেলেও আমাদের পায়ে দিয়ে দিচ্ছে, বল ধরে রাখতে পারছে না বল। তো অবশেষে গেরুয়া যা খিলাড়ি যারা খেলছে আমাদের NFC একটা গোল দিয়েছে, ক্লিন শিট রাখবো ভেবেছিলাম, যেরকম খেলা হচ্ছিল ক্লিন শিটই হয়ে যেত। ওরা পায়ে বলই পাচ্ছিল না, কিন্তু বাই এনি চান্স ওরা একটা গোল দিয়ে দিয়েছে। তো NFC আবার একটা গোল দিয়ে দিয়েছে, তো এখন গোল হচ্ছে 5-2, বর্তমান 5 NFC 2। তো হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের রেজাল্ট 5-2, মোহনবাগান 5 NFC 2। এ ফিউ মোমেন্টস লেটার সেকেন্ড হাফ হয়ে গেছে, দেখা যাক আর কতগুলো গোল দিবে মোহনবাগান। তো NFC একটা প্যানেল দিয়েছে, হ্যান্ড বল হয়েছে বক্সের মধ্যে, তো প্যানেল দিয়েছে, দেখা যাক কি করে ওরা। ৬-২ খেলা প্রায় শেষের মুহূর্তে, আমরা জয়ের মুখে, আর কিছু মিনিটের মধ্যে খেলা শেষ হবে। মোহনবাগান জিতে গেছে, ইটস আ ভেরি হ্যাপি মোমেন্ট। এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, আর যদি ভিডিওটা দেখে মজা পাও তাহলে প্লিজ শেয়ার করো আর লাইক করো, আর কমেন্টে জানাও তোমরা কে কে ইস্ট বেঙ্গলের সাপোর্টার, কে কে মোহনবাগানের সাপোর্টার।